মানিকগঞ্জে পদ্মা এবং নেত্রকোনার ধনু নদে ভাঙ্গনের তীব্রতা বেড়েছে। গেল এক সপ্তাহে ভাঙ্গনে ভিটে মাটি, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে বহু পরিবার। মানিকগঞ্জ এবং নেত্রকোনা প্রতিনিধির পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল সপ্তাহে ব্যাপক ভাঙনের মুখে পড়ে মানিকগঞ্জের শিবালয়ের আরুয়া ইউনিয়নের পদ্মার তীরের 2.5 কিলোমিটার এলাকা। এ সময় সেখানকার প্রায় 1500 পরিবার হারিয়েছে তাদের বাড়িঘর ও ফসলি জমি। হুমকিতে রয়েছে দেবীনগর, কুষ্টিয়া, মান্দাখোলা, শালজালনা, বাল্লা গ্রামের আরও 1500-এর বেশি পরিবার। বিলীন হওয়ার পথে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও রাস্তাসহ নানা স্থাপনাও। ভাঙন প্রতিরোধের দাবিতে দফায় দফায় বিক্ষোভ করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। আমাদের এখানে 4-5টা গ্রাম ছিল আর সামনে দেবীনগর কাজেরটা সবই ভেঙে গেছে। এখন আমরা সর্বহারা, আমরা 28 জন নদী জিনি গেছে, মানুষের বাড়ি থাকি। এই নদীতে যদি আমাদের নদী শাসনের কাজ না হয়, যদি জিআই বিভাগ না হয়, তাহলে এই বাড়িগুলো মোটামুটি আর এক বছরে শেষ হয়ে যাবে। আমার আকুল আবেদন, আমার এলাকাবাসী ভাত চায় না, বাড়ি রক্ষা চায়, জমি রক্ষা চায়, জীবনে বেঁচে থাকতে চায়। আমাদের ফিজিবিলিটি স্টাডি চলমান আছে, ফিজিবিলিটি স্টাডি সম্পাদন হলে আমরা সমগ্র মানিকগঞ্জের যমুনা এবং পদ্মার অরক্ষিত অংশে স্থায়ী সিসি ব্লক দিয়ে স্থায়ী কাজের আমরা ডিপিপি প্রণয়ন করতেছি। এদিকে নেত্রকোনার খালিয়াজুড়িতে ধনু নদের ভাঙনের তীব্রতা বেড়েছে উপজেলার চাকুয়া ইউনিয়নের পাথরা এবং মেন্দিপুর ইউনিয়নের নুরালিপুর ও রসুলপুরে। বাড়িঘর থেকে শুরু করে একের পর এক বিলীন হচ্ছে নানা স্থাপনা। মাথা গোজার ঠাই হারিয়ে আপাতত স্থানীয় বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগছেন তারা। ডিপিপি প্রণয়নের কাজ আমরা শুরু করেছি, অলরেডি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কারিগরি কমিটি ভিজিট করলে ভিজিটের আলোকে যে প্রতিবেদনটা দিবে সে প্রতিবেদন অনুযায়ী আমরা ডিপিপি পুনর্গঠন করে মন্ত্রণালয়ে দ্রুত প্রেরণ করব। নদী ভাঙন রোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।